Hey dear, good morning. Welcome back to New Fresh Vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর আজকে দিঘার ফার্স্ট ডে, এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর লিসা দেখতে পাচ্ছ এখানে রেডি হচ্ছে, তো এখন নিচেই যাব, সকালের ব্রেকফাস্টটা করব। তো চলো ব্রেকফাস্টটা করি, আর কি কি করা হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর লাকি দাদা ওরা সবাই রেডি হয়ে গেছে, আর লিসার জন্য ওয়েট করছে। চলো 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 চলো। আর এখানে ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ কচুরি আছে, আর এখানে লিসা বলছে যে এখানে বৌদি আছে, লাকি আছে, আর এখানে দাদা। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করবো। আর এই যে আমাদের কে সে বেটা, অল্প অল্প দে, বেশি দিস নে, লাকি চুপ। হ্যাঁ, তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে, আর এখন সবাই মিলে আমরা বেরিয়েছি। ওইখানটায় দেখতে পাচ্ছ এই জায়গায় লাকি, আর রৌদ্র ওরা তো ছাতা টাতা নিয়েছে, আমাদের নেই ছাতা। মেন রোড ওই সাইড না, বাস স্ট্যান্ড। ফাইনালি এখন কিন্তু আমরা বিচের গোল্ড দিঘার বিচের সামনে চলে এসেছি। আর এই পাশে দেখতে পাচ্ছ, ও ভাই শুধু ঢেউটা দেখো, ও মানে এখন ফুল দমে জোয়ার চলছে। আর এই জায়গার পোশনটা দেখো, ও ভাই সাহ কেমন লাগছে। আর এখন এই দড়ি বাঁধা আছে দেখতে পাচ্ছ, তো এখন এখান থেকে নামা যাবে না, মানে এত পরিমাণে এখন চলছে, একদম ফুল জোয়ার চলছে। আর এই জায়গার ভিউটা ও সেই লাগছে, কেমন মানে এখন নামা যাবে আকাশ। ও নামা যাবে না, চল চল নামি না, ও শুধু ও তুই ওপর উঠেছে কেন, মানে এত পরিমাণে ঢেউ হচ্ছে, মানে একদম এর ওপরটাই চলে আসে, তাই তো? ও ভাই বিচের ধারে ছিলাম, মানে মানে ঢেউ উঠছে, যার জন্য আমরা কিন্তু এখন কোথায় এসেছি এই জায়গাটায় এসে রেস্ট নিচ্ছি। দাদা লাকি দাদা বৌদিরা সব এখানে বসে পড়েছে, মানে এত পরিমাণে রৌদ্র, মানে ওইখানে যাওয়াই যাচ্ছে না। আর লিসা বলছে এখন গোলা খাবে, কি হয়েছে লাকি ভালো লাগছে না, মানে সমুদ্রে নামতে পারছে না, তাই তো? তো ওরও ভালো লাগছে না, এখন এখন চলছে দেখতে পাচ্ছ, এখানে ভাটা চলছে, তো এই জোয়ার চলছে, যার জন্য এখন মানে নামাই যাবে না। মোটামুটি নামতে ওই একটা দেড়টা বেজে যাবে মনে হচ্ছে, তাহলে নিদিঘা থেকে যেতে হবে। এখন আমরা উল্টো দিকে যাচ্ছি, আর ওই পিছনে ওইখানটাই বমনিরা বসে আছে দেখতে পাচ্ছ, এখানটায় একটু ছাওয়া আছে। চলো এখন এখন বালি বারো ম্যাডাম, যতক্ষণ না ভাটা পড়বে। তো ওল্ড দিঘার বিচে বেশ কিছুক্ষণ আমরা থাকলাম, তারপর এখন বাজে কটা বাজে, এখন এখন এগারোটা বাজে, আর এখন যাব আমরা নিউ দিঘায় স্নান করতে। তো এখন এই টোটোই করে আমরা যাব, চল চল ওটো 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 ওটো।
আফ্রিকার এই বৃষ্টি এসে গেছি, আর এখনো এই জায়গায় এই দেখতে পাচ্ছ এখন এই বৃষ্টায় এখনো জোয়ার চলছে, আর সবাই পাথরে বসে আস্তে আস্তে নামার চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি, বেশি নিচে যেও না, বেশি নিচে যেও না। ওইখানটায় সবাই কিন্তু ভয়ে নিজেই নামছে না, আমি কতটা নিজেই চলে এসেছি। চলে 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 এই পাথরটার উপরে, এই পাথরটার উপরে আমার কাছে দে নাই। ডাল ছাড়া কিছু খায় না, ব্যাপারটা এরকম হয়েছে। নিউ দিঘা থেকে স্নান করে দুপুরে এসে খেয়ে দে খুব মানে কষ্ট হয়ে গেছিলো, যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখন ঘুম থেকে উঠে এখন ভিডিওটা আবার কন্টিনিউ করছি, আর এখন একটু ওল্ড দিঘার বিচে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন 7টা বাজে যায় আর আমরা এখন ওল্ড দিঘার বিচটায় আছি, আর এই জায়গাটা এত সুন্দর। হ্যাঁ এখন আবার নাম এখনো নাম দিচ্ছে করছে দুপুরে স্নান টান করে মানে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে এতক্ষণ লেগে গেল। তো এখন আর বলছে তো এখন এই বীজটা এত সুন্দর হাওয়া হচ্ছে যে সত্যি ভালো লাগছে, আর দাদা আর বৌদিরা পিছনে আছে। আর এই জায়গাটা দেখো, ও হ্যাঁ চুলটা দেখলে বুঝতে পারবে যে কেমন হাওয়া হচ্ছে। আর ভিজিও না ভিজিও না, তো এখন মাছের দোকানে আছি দেখতে পাচ্ছ এখানে। এই ভেটকি দুটো দুটো, তো এখন চলে গেল ফ্রাই করার জন্য। তো এখানটায় দেখতে পাচ্ছ ভেটকি মাছের পেটি, আর এখন তো আমরা মানে কি হালকা হালকা করে মাছ খাবি, মাছ ভাজা খাবি, এইটুকু মাছের দাম নিয়েছে 70 টাকা, তাই তো বলো তো বলো তো খেতে ভালো লাগছে, খারাপ লাগছে না, কিন্তু শুধু মাছ ভাজা বেশি টেস্ট। ও তো আমরা বিচ থেকে এইমাত্র বাড়ি ফিরলাম, আর এইখানটা আমাদের রান্নায় রাতের খাবার ডিনার হয়েছে।
এখানে কি কি হয়েছে দেখি, দুপুরে দুপুরে কি রান্না হয়েছে দেখে দেখো। ও একদম মাছ মাছ দারুণ হয়েছে। হোটেলের এই জায়গাটা বেশ সুন্দর করেছে, ম্যাজিক লাইটিং বেশ করেছে। এখন উপরে গিয়ে কিছু রেস্ট নেব, তারপর নিচে এসে ডিনার করবো, তারপর জোরে ড্রিঙ্ক করবো। তো এখন প্রায় 10:30 বেজে গেছে আর এখন রাতে ডিনারটা করছি। এখানে দিশা আছে, বৌদি আছে, লাকি, আর এখানে দিয়েছে ডাল, আর এখানে একটা আলু চিপস, আর সুমন আছে মাছ করেছেন মাঝে। তো বিচ থেকে খাবার দাবার খেয়ে এখানে দিয়েছে সুন্দর একটা পেটি, ও আমার ফেভারিট। এখন প্রায় 11টা বেজে গেছে আর এখন যাবো ঘুমোতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। চ্যানেলের নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে। বাই।